আর জামাতের কথা যদি আপনি বারবার ট্রেনে নিয়ে আসেন, আওয়ামী লীগকে তো তোবা পড়তে হবে। কেন আবার ঘুরে ফিরে আওয়ামী লীগ কেন তোবা পড়তে হবে? কেন তোবা পড়তে হবে সেটা এই একটা ফাঁসি না, আমরা বিচার করেছি তোবা পড়তে হবে এই কারণেই বলি যে 1986 সালে যখন জাতীয় পার্টির 5-10 বের হয়ে গেল, আওয়ামী লীগও গিয়েছিল, জামাতে গিয়েছিল। এবং দেখেন 91 সাল থেকে 96 সাল পর্যন্ত যে আন্দোলন, 94 সাল থেকে যে আন্দোলনটা শুরু হলো, আসলে বিএনপির বলার কিছু নাই, ওই আওয়ামী লীগ কি বলে তত্ত্বাবধায়ক সরকার যে দাবি, এই তত্ত্বাবধায়ক সরকার এই কথাটা টার্নটা এটা জামাত দাবি করে তাদের, এই টার্মটা তাদের তত্ত্বাবধায়ক সরকার, এই যে এই সেন্টেন্সটা। এবং আপনি ভুলে যাবেন যে জামাত 91 সালে কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার মানে তত্ত্বাবধায়ক, ওটা ইংরেজি বাংলা ইংরেজিতেই বলছে, হ্যাঁ তো ইংরেজিতেই বললো, তো এটা তত্ত্বাবধায়ক হলো। এবং 91 সালে সরকার গঠনের ক্ষেত্রে জামাতের সহযোগিতায় বিএনপি সরকার গঠন করেছিল, সত্য। কিন্তু যখন আন্দোলন করলো 94 সালে 28শে ডিসেম্বর, সমস্ত দল যখন পদত্যাগ করলো একসাথে, তখন তো জামাত আমেরিকার সাথে আন্দোলন করেছে, প্রতিদিন নিজামী সাহেব মোহাম্মদ নাসিমের ওখানে যেতেন, প্রতিদিন যেতেন, তখনই আন্দোলন কর্মসূচি থাকতো, একেবারে ঘনিষ্ঠভাবে তারা, ওনারা হরতাল দিয়েছেন, ওনারা হরতালের মিছিল করে, ওনারা মিছিল করেছেন, ওনারা মিছিল করেছেন, তা কী হলো? তা আওয়ামী লীগের সাথে একসাথে লিয়াজো কমিটি করে নাই, এটা একটা জন্য কি সুন্দর টার্ম আছে আমি ভুলে গেলাম, যুগপত আন্দোলন, যুগপত আন্দোলন, সরি যুগপত আন্দোলন, তারপরে তো আওয়ামী লীগ না ওরা বিচার করেছেন, মতিউর রহমান নিজামীর তো বিচারের ক্ষেত্রে যুগপত আন্দোলন করে, যুগপত আন্দোলন করলো, সে তো করেছে পরে। আর আমার দাদা যে কথাটি বললেন, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন নির্বাচন করেন, তখন তো জামাত নাম ছিল না, আইডিয়াল ছিল জামাত, এখন জামাত নামে সেখানে জিয়া রহমানকে সমর্থন দেয়নি, হ্যাঁ তাদের একটা পোস্টারও ছিল, মানে পোস্টারে না সেটা নাম যাই থাক, নেপথ্যে তো সেই যুদ্ধাপরাধীরাই ছিলেন, সেটা না, তাহলে আজকে জামাত কথা বলেন কেন, তাহলে ব্যক্তির কথা বলেন, এই না আমি জামাত কথা যখন বলবেন, জামাতের নামে যখন বলতে নো জামাত না তখন আইডিয়াল, এবং জামাতকে হ্যাঁ তখন জামাত ছিল না, বুঝতে হবে জিনিস চলে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো যে তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ তো এখন রাষ্ট্রীয় ক্ষমতা আছে, দুই 13 বছর জোর করে ক্ষমতা আছে, তো কই জামাত, জামাত দল তো নিরুদ্ধ করে না, কেন করে না? ও একটু এদিক ওদিক হলে পরে আবার যেন জামাতকে সাথে করে নিয়ে যাবেন। বদরুল হাজার চৌধুরী যখন, বদরুল হাজার যখন প্রেসিডেন্ট জানিয়েছিল, নিজামের কাছে কারা যায়নি, গুলামের কাছে কে যায়নি, আওয়ামী লীগ লোক যায়নি, আওয়ামী লীগের প্রার্থী যায়নি, তো এইসব তো কথা যখন পরে মানুষ কিন্তু হাসে, বিভ্রান্ত হয় মানুষ। আর এখন যে কথাটা আমি বলি সেটা হলো যে নির্বাচনের জোরগতভাবে বলতেছেন কি জাতীয় সরকারের কথা বলছেন। আচ্ছা পৃথিবীতে আপনি দেখেন একটা দেশ দেখেন, উদাহরণ দেখেন যে একসাথে নির্বাচন করে, এক প্রতীকে নির্বাচন করে, একসাথে মহাজোট করে, আসন সিট ভাগাভাগি করে করে করার পরে কোনো বিরোধী দল হয় কোনো দিন? এক প্রতীকে নির্বাচন করে ভুল আছে, জাতীয় পার্টির কিন্তু আসন ভাগাভাগি করেছে, তো সরি আমি বলি কুমিল্লা এক আসন নিয়ে যখন আওয়ামী লীগ কমিশন দিয়েছে নৌকা, সেখানে জাতীয় পার্টি দেয়নি, আরেক দেখেন জাতীয় নৌকা দেয়, জাতীয় পার্টির লাঙ্গল দিয়েছে আওয়ামী লীগ দেয়নি, তার মানে কি সিট ভাগাভাগি করেছে? তারপরও রাশেদ খান মেনন এবং হাসান ইনু ভাই তাদের নৌকা নিয়ে নির্বাচন করেছে, তা করেছে, তো তাহলে বিরোধী দল পাশে কেন তারা? এই যে অন্যায়, যে যা মনের ইচ্ছা যা ইচ্ছা তাই করে যাচ্ছে, তারা বিরোধী দল বলে না কি বলে, তারা কই বিরোধী দল আসলে বসে না? এই জিনিসগুলো তো বুঝতে হবে দাদা, এইটা তো মানুষকে বিভ্রান্ত করলে হবে না। এখন কথা হলো যে এমন একটা লেজে কভার করে ফেলেছে সরকার, যেদিকে যাবেন দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আর ভোটের কথা বলছে, এর কথা বলছে, এই দেশটাকে এটা আমরা চেয়েছিলাম যে ভোট হবে একদিন রাত্রে, এটা চেয়েছিলাম। আজকে ভোটের রাশিদ খান নিজে বলেছে, আমি সাক্ষী দিচ্ছি যে নির্বাচনে মানুষ ভোট দেয় নাই, আমাকেও দেয় নাই, ইউনিয়ন কাউন্সিলর দেয় নাই, পৌরসভার দেয় নাই, দেয় নাই। এই যে অবস্থা নিশ্চয়ই এই জোটের ব্যাপারটা হলো যে দেশের ভোট গ্রামের ভিতরে যখন একটা হিংস্র জন্তু যখন ঢোকে, তখন কার সাথে কার দ্বন্দ্ব আছে মানে দেখেন সব একটাতে জন্তুকে। আজকে আওয়ামী লীগ তার সাথে ভয়ঙ্কর একটা দানব, এই দানব রাষ্ট্রে ক্ষমা থাকলে দেশটা কোথায় যাবে? আজকে দেশটাকে নিয়ে সিনেমি নিয়ে খেলা হচ্ছে, যা ইচ্ছা তাই। এই দানবকে উৎখাত করার জন্য, দানবকে হটানোর জন্য সব মানুষ এক জায়গায় আসবে, এইটি স্বাভাবিক।